ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাডভার্টাইজিং এর তিনটা মেজর কম্পোনেন্টস রয়েছে আর এই তিনটা মেজর কম্পোনেন্টস হচ্ছে মূলত ক্যাম্পেইন অ্যাডভার্ট সেট এবং অ্যাডস আর এই তিনটা মেজর কম্পোনেন্টস আপনি যদি খুব ভালোভাবে বুঝতে পারেন তাহলে ফেসবুক অ্যাডভার্টাইজিং আপনার জন্য অনেক ক্ষেত্রে ইজি হয়ে যাবে আসসালামু আলাইকুম আমি রাজীব আর আজকের ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাডভার্টাইজিং এর তিনটা মেজর কম্পোনেন্টস নিয়ে Let's see the video. Viewers, it's a request. Jodi apne prothom bar amar video dekhte eshe thaken, tahole obosshoi obosshoi amar channel subscribe korben. ফেসবুকের এই তিনটা মেজর কম্পোনেন্টসের মধ্যে প্রথম যে কম্পোনেন্টসটা রয়েছে সেটা হচ্ছে ক্যাম্পেইন ক্যাম্পেইন হচ্ছে মূলত আপনার উদ্দেশ্য আপনার বিজনেস অবজেক্টিভস আপনি কেন ফেসবুক অ্যাডভার্টাইজিং করছেন সেটাকে মূলত আমরা ক্যাম্পেইন হিসেবে দেখি অর্থাৎ ক্যাম্পেইন যে অপশনটা রয়েছে সেখানে আপনাকে যে কোনো একটা অবজেক্টিভ সিলেক্ট করতে পারে এটা হতে পারে আপনি কাস্টমার থেকে ফোন কল জেনারেট করতে চাচ্ছেন হতে পারে আপনি কাস্টমার থেকে স্টোর ভিজিট চাচ্ছেন হতে পারে আপনি আপনার ই-কমার্স সেলস কনভার্সন চাচ্ছেন সো এটা হচ্ছে মূলত আপনার ক্যাম্পেইন সেকেন্ড যে অপশনটা রয়েছে বা সেকেন্ড যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে মূলত অ্যাডভার্ট সেট বা অ্যাড সেট এই অ্যাডভার্ট সেট বা অ্যাড সেট হচ্ছে মূলত আপনার টার্গেট অডিয়েন্স আপনি ক্যাম্পেইন যে উদ্দেশ্যে অ্যাডভার্টাইজিং করবেন সেটা সেই অ্যাডটা আপনি কাদেরকে দেখাতে চাচ্ছেন আপনি চাচ্ছেন যে কে আপনার অ্যাডটা দেখুক এটা হতে পারে ম্যান উইম্যান হতে পারে অন্য কেউ সো এই অ্যাডভার্ট সেট বা অ্যাড সেটের মধ্যে আপনাকে আপনার টার্গেট অডিয়েন্স ডিফাইন করতে হবে এরপর হচ্ছে মূলত অ্যাডস বা কমিউনিকেশন মেসেজেস এই অ্যাডস হচ্ছে মূলত আপনি যেই টার্গেট অডিয়েন্স রয়েছে তাদের সাথে কীভাবে কমিউনিকেট করবেন কী ধরনের অ্যাড আপনি তাদেরকে শো করবেন সো আমরা যদি এটাকে চিন্তা করি তাহলে একটা ক্যাম্পেইনের মধ্যে অনেকগুলো অ্যাডভার্ট সেট বা অ্যাড সেট থাকতে পারে প্রত্যেকটা অ্যাড সেটে আবার অনেকগুলো করে করে আলাদা আলাদা করে অ্যাড বা ক্রিয়েটিভ আপনি অ্যাড করতে পারেন আমি যদি একটা এক্সাম্পল দিই তাহলে এক্সাম্পলটা দাঁড়ায় ঠিক এরকম সো উদাহরণটা যদি আমরা দেই তাহলে ঠিক উদাহরণটা এভাবে দাঁড়ায় যে একটা ক্যাম্পেইন সেই ক্যাম্পেইনের মধ্যে দুইটা অ্যাডসেট অ্যাডসেট একটা মেলদের জন্য একটা অ্যাডসেট ফিমেলদের জন্য এবং মেল অ্যাডসেটে আমরা তিনটা অ্যাড রান করেছি একটা রেড একটা ব্লু একটা ইয়েলো ফিমেল অ্যাডসেটেও আমরা তিনটা অ্যাড রান করেছি রেড ব্লু এবং ইয়েলো তো আই থিঙ্ক বিষয়টা অনেকটাই ক্লিয়ার আপনাদের কাছে অর্থাৎ আপনি যখনই একটা অ্যাড ক্যাম্পেইন রান করবেন সেটাতে আপনার বিভিন্ন ধরনের টার্গেট অডিয়েন্স বিভিন্ন ধরনের অ্যাড সেট থাকতে পারে এই প্রত্যেকটা টার্গেট অডিয়েন্সের জন্য আপনি বিভিন্ন ধরনের অ্যাড রাখতে পারেন বিভিন্ন কালারের ক্রিয়েটিভ রাখতে পারেন অর্থাৎ এখানে আপনি আপনার অ্যাডকে টেস্ট করার জন্য ক্রিয়েটিভ কপি চেঞ্জ করে করে সেগুলোকে রাখতে পারেন বেস্ট অ্যাড ডিফাইন করার জন্য এভাবে মূলত আপনারা সাকসেসফুলি একটা অ্যাড ক্যাম্পেইন রান করতে পারেন ফেসবুক মার্কেটিং এবং অ্যাডভার্টাইজিং নিয়ে আমার একটা ডিটেইল কোর্স রয়েছে ভিডিও কোর্স আপনারা চাইলে সেই কোর্সটা দেখে আসতে পারেন আমি ভিডিও ডেসক্রিপশনে লিংকটা দিয়ে দিয়েছি ভিউয়ার্স ফেসবুক কম্পোনেন্টস বা ফেসবুক অ্যাডস এই তিনটা কম্পোনেন্টস সম্পর্কে আপনাকে অবশ্যই ভালোভাবে জানতে হবে যদি আপনি ফেসবুক অ্যাডভার্টাইজিং করতে চান সাকসেসফুলি আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে ডেফিনেটলি আস্ক করবেন আমি চেষ্টা করবো আপনাদের সেই কোশ্চেনগুলো সঠিক অ্যান্সার দিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই